সীমান্ত জেলাগুলোতে করোনার ব্যাপক সংক্রমণ ঘটলেও রাজধানীতে বাড়েনি সচেতনতা। বাজারঘাট কিংবা বাস স্টেশন সবখানেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে দেখা গেছে অবহেলার চিত্র। অনেকের মুখেই ছিল না মাস্ক, উপেক্ষিত সামাজিক দূরত্ব। এখনই সতর্ক না হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। এস এম আরিফের রিপোর্ট। দেশে ভারতীয় ডেল্টা ভ্যারিয়্যান্ট শনাক্ত হওয়ার পর কয়েকদিনে সীমান্ত জেলাগুলোতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগী। কোনো কোনো এলাকায় সংক্রমণের হার 60%, পাশাপাশি বাড়ছে মৃত্যুহারও। ঢাকায় শনাক্তের হার 10%-এর মধ্যে থাকলেও হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। তারপরেও রাজধানীবাসীর মধ্যে স্বাস্থ্যবিধি মানায় রয়ে গেছে অবহেলা। সবচেয়ে খারাপ অবস্থা বাজারে। ক্রেতা বিক্রেতার অনেকের মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মাস্ক যতটুকু সম্ভব চেষ্টা করি পরার জন্য, তবে আজকে আসলে মাস্কটা আনা হয় নাই। আর দ্বিতীয় কথা হলো প্রচুর পরিমাণ গরম পড়ে, তো ভুল হয়েছে বাজারে আসার সময় আমি পড়ছিলাম, পরার পরে ওই সাইডে আপনার গরম লাগতেছে প্রচুর, এই জন্য খুলে ফেলেছি আর কি। করোনা আসা বলে রে আমার বিশ্বাস হয় না, এই কারণে আমি এদিকে কোনো কিছু করি না, করোনা নাই। বাস স্ট্যান্ডগুলোর চিত্রও একই। না না মাস্ক আছে, মাস্ক যে নিচে মুখ দিয়েছি তো বাচ্চারা নিয়ে, সেই জন্য আর খুলে রাখছি। মাস্ক আছে হাতে, গরম লাগে এই জন্য। এখানে তো সবাই তো মাস্ক পরা না, অনেকে আছে অনেকে পরে না। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট সীমান্ত জেলা পেরিয়ে সংক্রমণ ঘটাতে পারে রাজধানীতেও, এমন আশঙ্কা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ঢাকায় যারা আছে ভাবতেছে এটা এখন চাঁপাইনবাবগঞ্জ আর রাজশাহীর রোগ, আমাদের কিছু না, এটা কিন্তু ভুল। যে কোনো সময় কিন্তু ওর একজন রোগী যদি এখানে আসে, যে কেউ আসতেই পারে, সে কিন্তু তার যে জায়গায় থাকবে সেই জায়গায়, যে পরিবারে থাকবে সেখানে, হোটেলে যেখানে খাবে সেই জায়গায় যতজন আছে তাদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। সুতরাং সতর্কতা এখন অতি জরুরি। করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে মনে করেন ডাক্তার শরফুদ্দিন আহমেদ। আমরা যারা ঢাকায় আছি, অন্য হাসপাতাল আছে, সবাইকে এখন তাদের সক্ষমতা বাড়িয়ে প্রস্তুত থাকতে হবে। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।